জিএমএ বাংলা চ্যানেলের পক্ষ থেকে আমি গোলাম মহিউদ্দিন আবির আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র বগুড়া রিজনাল সেন্টারের অঞ্চলের যতগুলো সাব রিজনাল সেন্টার রয়েছে এবং তার অধীনে যতগুলো এসএসসি প্রোগ্রামের স্কুল রয়েছে, এসএসসি প্রোগ্রামের কলেজ রয়েছে এবং ডিগ্রি বিএ বিএসএস প্রোগ্রামের কলেজ রয়েছে বা অন্য কোনো প্রোগ্রাম যদি থাকে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের অধীনে বগুড়া অঞ্চলের অধিবাসীদের জন্য, আমি আজকে এই ভিডিওটি বানিয়েছি। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, পুরোটা দেখলে পরে আপনারা আপনাদের পড়াশোনা করার জন্য বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বগুড়া অঞ্চলে যা পড়াশোনা করা যায়, এসএসসি এইচএসসি ডিগ্রি, আপনারা সব কিছু জানতে পারবেন। প্রথমে তো বগুড়া রিজনাল রিসার্চ সেন্টার, রিজনাল সেন্টার বগুড়া আরসি, এটা হলো আঞ্চলিক কেন্দ্র রিজনাল সেন্টার বগুড়ার অধীনে। আরও যে বগুড়ার মোট চারটি কেন্দ্র রয়েছে, তার মধ্যে একটি বগুড়া আরসি রিজনাল সেন্টার আর বাকিগুলো সাব রিজনাল সেন্টার, জয়পুরহাট, গোবিন্দ, গাইবান্ধা, সিরাজগঞ্জ। এসএসসি প্রোগ্রাম, এখানে এসএসসি প্রোগ্রাম বলতে এই যে স্কুলের তালিকাগুলো এখানে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, 25টি স্কুল এখানে রয়েছে। 25টি স্কুলের নাম আমি আপনাকে ধরে ধরে বলবো না, যেহেতু স্ক্রিনে এখানে দেওয়া থাকবে এবং কমেন্টস ডিসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, আপনারা ওখান থেকে দেখে নিতে পারবেন যে বগুড়া অঞ্চলে কতগুলো স্কুল রয়েছে। এছাড়াও আপনারা তো ওয়েবসাইট রয়েছেই, যখন আপনি ভিডিওটি দেখছেন তখন হয়তো ওয়েবসাইটের ঠিকানা দেখে এসে এখান থেকেও আপনি নিতে পারবেন। এসএসসি প্রোগ্রামের জন্য এখানে রয়েছে 25টি স্কুল এবং গাইবান্ধা আঞ্চলিক কেন্দ্রের উপ আঞ্চলিক কেন্দ্রের অধীনে রয়েছে 11টি স্কুল। 11টি স্কুলে এসএসসি প্রোগ্রাম এখানে চালু রয়েছে। জয়পুরহাটে রয়েছে 6টি স্কুল, 6টি স্কুলে করানো হচ্ছে এসএসসি প্রোগ্রাম এবং সিরাজগঞ্জে রয়েছে 13টি স্কুল, 13টি স্কুলে সিরাজগঞ্জ অঞ্চলে এসএসসি প্রোগ্রাম চালু রয়েছে। এইচএসসি প্রোগ্রাম, আপনি যখন এসএসসি প্রোগ্রাম শেষ করবেন উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে, অথবা যারা আগেই এইচএসসি প্রোগ্রাম এসএসসি প্রোগ্রাম শেষ করেছেন, এইচএসসিতে পড়তে চান, তাদের জন্য রয়েছে এখানে এইচএসসি প্রোগ্রামের জন্য বগুড়া আঞ্চলিক কেন্দ্রের অধীনে রয়েছে 18টি কলেজ এবং গাইবান্ধাতে রয়েছে মোট 8টি কলেজ, সিরাজগঞ্জ 10টি, জয়পুরহাট 5টি। এই কলেজগুলোতে আপনি বগুড়া আঞ্চলিক কেন্দ্র এবং অন্য 3টি উপ আঞ্চলিক কেন্দ্রে, বগুড়া অঞ্চলে যারা রয়েছেন, বগুড়া আর আশেপাশে যারা রয়েছেন, তারা এখানে এইচএসসি প্রোগ্রাম করতে পারবেন। এখন তারপরে আসি বিএ বিএসএস প্রোগ্রাম, যারা বিএ বিএসএস প্রোগ্রাম পড়াশোনা করতে চাচ্ছেন বগুড়া আঞ্চলিক কেন্দ্রের অধীনে, এখানে রয়েছে 10টি কলেজ, 10টি কলেজে বিএ বিএসএস প্রোগ্রাম পড়ানো হয়ে থাকে। গাইবান্ধা রয়েছে 5টি কলেজ, আপনি গাইবান্ধার অঞ্চলের যারা রয়েছেন তারা 5টি কলেজে আপনারা বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রাম করতে পারবেন। সিরাজগঞ্জে রয়েছে 4টি কলেজ, সিরাজগঞ্জ অঞ্চলের যারা রয়েছেন তারা 4টি কলেজে বিএ বিএসএস প্রোগ্রাম শেষ করতে পারবেন। জয়পুরহাটে রয়েছে 3টি কলেজ, এক্ষেত্রে জয়পুরহাটে একটু কম রয়েছে, মাত্র 3টি কলেজ, তারপরেও জয়পুরহাটে যারা রয়েছেন তারা এই 3টি কলেজ থেকে দেখানো 3টি কলেজ থেকে আপনারা বিএ বিএসএস ডিগ্রি প্রোগ্রাম শেষ করতে পারবেন। বগুড়া আঞ্চলিক কেন্দ্রে বিবিএ প্রোগ্রাম চালু রয়েছে, সেখানে রিজনাল রিসার্চ সেন্টার গভট শাহ সুলতান কলেজ বগুড়া, এখানে বিবিএ প্রোগ্রাম চালু রয়েছে, বিএড প্রোগ্রাম চালু রয়েছে, ন্যাশনাল একাডেমি ফর কম্পিউটার ট্রেনিং অ্যান্ড রিসার্চ বগুড়া, এই স্টাডি সেন্টারে আপনারা বিএড করতে পারবেন, তারপরে এমএডও করতে পারবেন সেই একই জায়গাতে। সিএড প্রোগ্রাম রয়েছে পিটিআই বগুড়া, এখানে সিএড করা যাবে, বিএ জি এড প্রোগ্রাম করতে পারবেন ইউথ ট্রেনিং সেন্টার বগুড়া, এটিআই গাইবান্ধা, এই দুইটি স্টাডি সেন্টারে আপনারা বিএ জি এড প্রোগ্রাম করতে পারবেন, সিপিএফপি প্রোগ্রাম করতে পারবেন ইউথ ট্রেনিং সেন্টার বগুড়াতে, সিএলপি প্রোগ্রাম করতে পারবেন ইউথ ট্রেনিং সেন্টার বগুড়াতে, DYDW প্রোগ্রাম এটাও ইউথ ট্রেনিং সেন্টার বগুড়া এখানে করতে পারবেন, সিএএলপি প্রোগ্রাম সিরাজগঞ্জ গভট কলেজ সিরাজগঞ্জ করতে পারবেন। টোটাল স্টাডি সেন্টার রয়েছে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের অধীনে 128টি এবং টোটাল টিউটর্স রয়েছে, যে শিক্ষক যারা শিক্ষাবেন সেই শিক্ষকবৃন্দ রয়েছেন 1395, এরা সবাই শিক্ষাযোদ্ধা, আমাদেরকে এই বাঙালি জাতিকে যারা পড়ালেখা একবার ছেড়ে দিয়েছে তাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য, যারা তাদের পরিবারের সাথে সময় না কাটিয়ে শুক্রবার আমাদের জন্য আমাদেরকে ভালোবেসে আমাদেরকে শিক্ষিত করে গড়ে তোলার জন্য যারা চলে আসেন আঞ্চলিক টিউটোরিয়াল সেন্টারে, সেই আমাদের পিতামাতার সমতুল্য শিক্ষকদেরকে আমরা জানাই সালাম।
এবং এই অ্যাড্রেস হলো রিজনাল সেন্টারের বগুড়া বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি বিশু রোড বনানী। তো আপনার এখানে এসে এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে, ফোন নাম্বার যেটি 051-627-94, এই নাম্বারে যোগাযোগ করে আপনার এখানে কিছু তথ্য হয়তো পাবেন। এবং তথ্যের জন্য সাধারণত ওখানে গিয়ে স্যারদের সাথে সরাসরি যোগাযোগ করাটাই ভালো, তাহলে ভালোভাবে জানাও যায়। স্যারেরা অনেক ব্যস্ত থাকেন, ফোন অনেকেই ফোন করেন, সেক্ষেত্রে কারোরই হয়তো যোগাযোগ করা সম্ভব হয় না। আরেকটি অনুরোধ আপনাদের সবার কাছে, যারা এই ভিডিওটি দেখেছেন এবং যারা দেখতে পারেননি, সবাইকে এই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যাদের পড়াশোনা ল্যাকেজ রয়েছে, বিগত দিনে পড়াশোনা বন্ধ করে দিতে বাধ্য হয়েছিলেন কিন্তু এখন আবার পড়াশোনা করতে চান, তারা সবাইকে জানিয়ে দিবেন এই প্রোগ্রাম। যে জানে না সে হয়তো বুঝতেই পারবে না যে পড়াশোনার এই সুবর্ণ সুযোগটি তার রয়েছে, তাই আপনারা তাকে এই সুবর্ণ সুযোগটি গ্রহণ করার জন্য সুযোগ করে দিবেন তাকে তথ্য জানিয়ে। এবং তথ্য জানানোর মাধ্যমেই আমরা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে যারা পড়াশোনা করেননি তারা পড়াশোনা করতে পারবো এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে পারবো, একটি শিক্ষিত জাতি হিসেবে গড়ে তুলতে পারবো। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।